অতিবৃষ্টির জেরে চরম আর্থিক ক্ষতির মুখে বাঁকুড়া ফুল চাষীরা, বিঘার পর বিঘা গাঁদা ফুল নষ্ট হয়ে গেছে, মাথায় হাত ফুল চাষীদের। জেলার বড়জোড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর সহ কয়েকটি ব্লকে বিকল্প চাষ হিসেবে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ ও জারবেরা ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করেন একটা বড় অংশের মানুষ। কিন্তু চলতি বছরে পরপর কয়েকটি নিম্নচাপের জেরে অত্যধিক বৃষ্টিতে ফুলের গাছে পচন ধরেছে। সব মিলিয়ে দুর্বিষহ অবস্থা ফুল চাষীদের। জেলায় মোট 450 হেক্টর জমিতে ফুল চাষ হয়ে থাকে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে প্রায় 200 হেক্টরেরও বেশি জমির ফুল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন উদ্যান পালন দপ্তরের ফিল্ড অফিসার সঞ্জয় সেনগুপ্ত। প্রায় 100-এর মধ্যে 90% ফুল নষ্ট হয়ে গেছে, বাকি যে ফুল আছে সেই ফুল দাগ হয়ে গেছে, যার ফলে আর বাজারে কোনো বিক্রি হচ্ছে না। এখন কোনো ফুলই বিক্রি হচ্ছে না। বাকি যে এখন ছোট ছোট চারা ছিল সেই চারাগুলোও কিছু ভালো আছে, বাকি জলে ডুবে নষ্ট হয়ে গেছে, যার ফলে আমরা প্রচুর মার খাচ্ছি। সরকারের কোনো সাহায্য এখনো পর্যন্ত পাইনি। এই মুহূর্তে আমাদের খুব শোচনীয় অবস্থায় দিন কাটছে। বাজারে হয়তো 1 কুইন্টল ফুল দিয়ে গেলে আপনার 2 কিলোও ভালো ফুল পাওয়া যাচ্ছে না, যার ফলে বিক্রি মোটেই হচ্ছে না।